সো আমরা এখন আছি উলঙ্গনের বুদ্ধিস্ট টেম্পলে, নানকিয়ান টেম্পল। নানকিয়ান টেম্পল। তো দেখা যাইতেছে যে আমরা এখন হয়তো মাটিতে, দেখা যাইতেছে আমরা মাটিতে, এটা একটু উপরে হলো এটা, কিন্তু ঘটনা হলো আমরা আছি অলরেডি একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ের উপরে এই উপরে টেম্পলটা হলো এইদিকে। হ্যাঁ, এইটা একটা টেম্পল, এটা উঠতে হয়, এটা আমরা সিঁড়ি দিয়ে, অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো এইটার পরে আরেকটা হলো এই উপরে। তো এটা খুবই নিরিবিলি, খুবই সুন্দর জায়গা। এটা হলো আমাদের ইউনিভার্সিটির কাছে, উলঙ্গন ইউনিভার্সিটির কাছে। সো আমরা এখন এটা এক্সপ্লোর করবো। এক বছর যেতেছে আমি দেখি নি। তো আমরা এখন, ওয়েদারটা অনেক সুন্দর, রোদ আছে কিন্তু অত গরম না। সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি। এখন ফিলটা হইতেছে চাইনিজ বা জাপানিজ আমরা বিভিন্ন মুভিতে দেখি, সেইখানে যে টেম্পলের সামনে যে মানুষজন প্র্যাকটিস করে, যুদ্ধ শুরু হওয়ার আগে যেরকম একটা ভাইব থাকে। সো এই হলো ওইটা, ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। যে আগরবাতি জ্বলতেছে, এই যে দূরে আমরা পাহাড় দেখতেছি, এই যে ফয়সাল। সো আমরা ভিতরে যেতে পারতেছি না, কারণ এখানে ক্যামেরা নিয়ে যাওয়ার নিষেধ। সো ওয়েদারটা আজকে খুব চরম, বিশাল ঢোল। মনে হচ্ছে আমরা সামুরাইয়ের যুগে চলে আসছি। জীবনের ঝুঁকি নিয়ে, সাপের কামড়ের ঝুঁকি নিয়ে এমন জায়গায় আসছি, বহুত কষ্ট হয়েছে। ফয়সাল শুয়ে পড়ছে কিন্তু দেখাই কই আসছি। পিছে তো সুন্দর, আমরা ওই উপরে উঠবো। আমার খুব ইচ্ছা হলো ওই গাছের অপোজিটে কি আছে ওটা দেখার। বাট বিফোর দ্যাট, লেট জায়গাটা কত সুন্দর মনে হইতেছে, আমরা সুইজারল্যান্ডেরই আছি। ঠিক আছে, লেট মি শো ইউ দ্য ব্যাক ভিউ। সি জোস জায়গা, মানে সুন্দর একটা অস্ত জায়গা আসছে। ঠিক আছে, অস্থির একটা ভিউ। এই যে লোকজন আরো উপরে উঠতেছে, আমরা অবশ্য অফ ট্র্যাক দিয়ে উঠছি। এই যে রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে উঠিনি, আমরা উঠছি এই সোজা, যেখানে অলরেডি সাইন দেওয়া আছে, সাপ আছে, সাপ আছে। দেখেন, এই যে জীবনের ঝুঁকি নিতে খুবই পছন্দ করি। আর একটু বিকেল আসলে রোডটা একটু কম পাইতাম, যদি অত সমস্যা হইতেছে না। সানগ্লাস, অস্ট্রেলিয়া হলো সানগ্লাস ছাড়া বিধা বিধা। অস্থির একটা ভিউ, অস্থির একটা ভিউ, কারণ প্রচণ্ড রৌদ্র থাকে, কম থাকায় চামড়া পোড়া শুরু করে। শুয়ে পড়তে মন চাইতেছে, শুইলে আর ওঠা হবে না। সেই একটা ভিউ কি ফয়সাল, আমরা সুইজারল্যান্ডেরই কোনো এক মেঠো পথে আছি, কিন্তু আমরা এখন মেঠো পথে না, আমরা পাহাড়ের উপরে আছি। ওকে, লেটস ডিসকভার মোর। এখন এই এই দিক দিয়ে উপরে উঠব। অবশেষে আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। সো এটা হলো টপ অফ দ্য ভিউ। আমরা খুবই টায়ার্ড। ঠিক আছে, জায়গাটা সুন্দর। ঠিক উল্টা দিকে আছে সমুদ্র, উল্টা দিকে আছে আমাদের ইলোয়ারা লেক। যদি দেখাই, এই যে ইলোয়ারা লেক, লেক বলতে ওই পাশে হলো সমুদ্র, সে সমুদ্রে একটা পাহাড় এদিকে চলে আসছে।
আসলে দেখার জিনিসের শেষ নাই, কিন্তু ওদিকে যাওয়া যাবে না, এখানে এই পর্যন্তই। তো ফয়সাল ঘুমায় আছে, এই হলো ভিউ। আর একটু আগে যদি দেখাই, আমার ভয় ভয় আছে, এখানে সাপ ঠাপ থাকলে অবস্থা খারাপ। এই হলো ভিউ, এই হলো ভিউ। ঘাসের উপরে শিশির বিন্দু চিকচিক করতেছে। টাকা বসু, আমাদের হলো এখন এই পথ দিয়ে নামতে হবে। ভিডিও দেখাও, দাঁড়ায় ভিডিও দেখ কত রাখ খারাপ তোমার দেখার দোকানে। আমাদের দেখাও এখন তুমি নামো। আচ্ছা বন্ধ করো, একটা যে কোনো মিসটেপের কারণে একেবারে